সব থেকে লোভনীয় হচ্ছে এইটাই, এই তেঁতুল গোলা জল দেখলেই একদম জিভ দিয়ে জল পড়ে। বাপ রে বাপ, ভিড়টা যাস দেখুন একদম, একদম দুই চুরমুই বলবেন, পার্শ্ব করা জায়গা আছে বলুন। হবে দেখি, ফুচকা খাবেন বাইনি যাবেন বলবেন, পার্সেল করা জায়গা আছে, স্পেশাল আলু দম দই চুরমুর বলুন। বিশাল ফুচকা মানে এত বড় হাঁ করতে হচ্ছে, আজকে চলে এসেছি ঢাকুরিয়াতে, দেখাচ্ছি আপনাদের কোথায় এসেছি। দক্ষিণাপন বলে একটা শপিং কমপ্লেক্স আছে, এই দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এখানে রাজেন্দার ফুচকা বলে একটা ফেমাস ফুচকা আছে। এখানে নাকি আলুর দমের ফুচকা খুবই ফেমাস, এই আলুর দমের ফুচকা ট্রাই করবো আজকে। তো চলুন দাদার সাথে কথা বলবো আর কি কি ফুচকা আলুর দম ছাড়াও আর কি কি ফুচকা পাওয়া যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, দামও বলে দেবো। সো এই হচ্ছে দেখতে পাচ্ছেন নাম লেখাই আছে রাজেন্দার ফুচকা, এরা বড় সড়ো মানে বাক্সর ভেতরে ফুচকাগুলো রাখা রয়েছে। আর এদিকেই দাদা দেখছি দই ফেটছে, দেখুন এদিকে দই ফুচকার জন্য রেডি হচ্ছে নাকি। তো এই দাদার কি নাম রাজেন্দার নাকি? হ্যাঁ রাজেন্দার। আচ্ছা এই কত বছর ধরে এখানে তুমি ফুচকার এই রকম স্টল বসিয়ে বিক্রি করছো? 38 বছর হয়ে গেল। 38 বছর? বাপরে আমি তো তার মানে প্রচুর লেট এসেছি। এটা কি দইটা কি দই ফুচকার জন্য হচ্ছে? দই ফুচকা, দই চুরমুর, আচ্ছা দই আলুর দম। দইটা কি তোমরা ঘরে নিজেরাই পাতো? নিজেরা, মোষের দুধ নাকি? আচ্ছা তো কি কি তোমার দোকানে স্পেশালিটি কি কি আছে একটু বলো। স্পেশাল আলুর দম আছে, দই ফুচকা আছে, দই চুরমুর আছে। আচ্ছা কেমন কি রেট আছে একটু? স্পেশাল আলুর দম আপনার 40 টাকা প্লেট আছে। হ্যাঁ ক পিস থাকে? 10 পিস থাকবে। 10 পিস, আচ্ছা। আর বাকি? বাকি দই চুরমুর আছে 50 টাকা প্লেট। আচ্ছা প্লেন চুরমুর আছে, টক মিষ্টি চুরমুর। আচ্ছা ফুচকা আছে, দই ফুচকা আছে। নরমাল ফুচকা কত করে নাও? 20 টাকা চারটে। 20 টাকায় চারটে, ওকে। আর এখানেই দাদা দেখছে আলু ঝুলছে ফুচকার জন্য, আলু সেদ্ধ আলু ছোলা হচ্ছে এদিকে। আর এখানে দেখুন ফুচকাগুলো বেশ বড় বড় সাইজ, কিন্তু দাম একটু বেশি হলো ফুচকার সাইজ গুলো কিন্তু খুব বড় বড়। এদিকে ধনে পাতা, কাঁচা লঙ্কা কোচানো আছে, এটা হচ্ছে টক জল তেঁতুলে, সব থেকে লোভনীয় হচ্ছে এইটাই, এই তেঁতুল গোলা জল দেখলেই একদম জিভ দিয়ে জল পড়ে। আর এখানে কি কি স্পেশাল পাওয়া যায় আপনাদের দেখিয়ে দিয়ে, দেখুন স্পেশাল আলুর দম ফুচকা, দহি চুরমুর, তারপরে দহি ফুচকা, দহি আলুর দম ফুচকা, আর এটা হচ্ছে দহি আলুর দম, অনেক কিছু আইটেম আছে। আর এই পাশে দেখছি কত অ্যাওয়ার্ড আছে, জাস্ট দেখুন দাদাগিরি থেকে অ্যাওয়ার্ড পেয়েছে কাকিমা রায় মার্টিন দেখতে পাচ্ছি। আর এখানে অনেক বেস্ট ফুচকা পোল, আচ্ছা এদিকে পূজা ফেস্টিভ্যাল আছে, এদিকে দিদি নাম্বার ওয়ানেও গেছেন কাকিমা, অনেক অনেক অ্যাওয়ার্ড। আর এই যে দেখতে পাচ্ছেন এটা দক্ষিণাপনের গেট, এই দক্ষিণাপন লেখা আছে, আর এর ঠিক ডান সাইডেই দেখতে পাচ্ছেন, বাপ রে বাপ ভিড়টা যাস দেখুন একদম। আর ওইদিকে দেখছি কাকিমা আর এক দাদা মিলে কন্টিনিউ কিন্তু সেল করে যাচ্ছে। তো এই হচ্ছে রাজেন্দার দার মা কাকিমা। কাকিমা আচ্ছা বাবার নাম রাজেন্দার, ওকে ওকে ওকে। আচ্ছা কাকিমা এখানে আছে আর অনেক তো দেখলাম অ্যাওয়ার্ড পেয়েছো, তো তোমার কেমন লেগেছে এত সুন্দর ফুচকা বানা, তিন ধরে দিদি নাম্বার ওয়ান, দাদাগিরিতে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছো, কেমন লেগেছে? ফুচকা গুলো কি তুমি নিজেই ভাজো? নিজেই ভাজো, মাল মেটেরিয়াল সব নিজে? নিজে নিজে, আরে বাইরে কোথাও এটা পাওয়া যাবে না, যা আমার আইটেম আমার টেস্ট পাওয়ার কাছে। মানে আগে কি কাকুর সাথেই তুমি বিজনেস করতে, এখন দাদা এসছে ছেলে এসছে? এখন একটু বড় হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, ছেলেগুলো বড় হয়েছে, তখন এই গাড়ির মধ্যে ঢুকিয়ে দে পারি এখন। তুমি তোমার ওই কাকুর সাথে বিজনেস শুরু করেছো? শুরু থেকে শুরু, ওই 38 বছর আগে থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাক করলো কি সিম্পল সেটা দেখছি দাদা, তো রাজেন্দ্র ফুচকার কিভাবে আলুটা মাখা হয় আবার জাস্ট দেখুন। এটা কি নরমালটা মাখছো নাকি ঝাল? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দাদা দু রকম আলুর মশলা দেখতে পাচ্ছি, একটা কি ঝাল ঝাল ছাড়া বাচ্চাদের জন্য, যা ঝাল ছাড়া খায় তাদের জন্য, আচ্ছা একটা দই ফুচকার আলু দিয়ে। আচ্ছা দই ফুচকার এইটা? হ্যাঁ। আচ্ছা
তো এই হচ্ছে এটা কি আছে দাদা এইটা আমাদের এখানকার স্পেশালিটি মিষ্টি ফুচকার চাটনি আচ্ছা এটা কি দিয়ে বানাও এটা কি দিয়ে বানাও এটা অনেক রকমের ড্রাই ফ্রুট দেওয়া আছে জেলি দেওয়া আছে হনি দেওয়া গুড় চিনি মিলিয়ে অনেক রকম এটা মানে মিষ্টি ফুচকার ডিমান্ডটা প্রচুর এখানে প্রচুর ডিমান্ড স্পেশালিটি এখানকার মিষ্টি ফুচকা আচ্ছা আর এই পাশে এটা কি এইটা হচ্ছে আলু দমের চাটনি টক চাটনি আচ্ছা এটা টক চাটনি ওকে টক চাটনি चार दिन आगे बंद कुड़ी दिन बापरे দক্ষিণাপনের গেটের সামনেই এত ভিড় দেখুন এখানে স্পেশাল আলুর দম ছোট ছোট আলু নাকি আচ্ছা ছোট আলুর আলুর দম আচ্ছা এখানে দেখছি কন্টেনারে কেউ যদি নিয়ে যেতে চান আলুর দম নিয়ে যেতে পারেন একদম শুকনো শুকনো করে বানানো তাই তো ড্রাই মশলা একদম এটা কত টাকা পার্সেল যাচ্ছে এটা 90 টাকা আচ্ছা ফুল প্লেট ওকে এর মধ্যে কিন্তু অনেক রকম টক দেওয়া হচ্ছে তেঁতুল জল মিষ্টি চাটনি হ্যাঁ একদম দই চুরমুড় বলবেন পার্সেল করা জায়গা আছে বলুন হবে দেখি ফুচকা খাবেন বা নিয়ে যাবেন বলবেন পার্সেল করা জায়গা আছে স্পেশাল আলুর দম দই চুরমুড় বলুন হ্যাঁ ততক্ষণ পিছিয়ে বলবেন আরে লাস্টে কি বললেন আপনি কিছু বললেন নাকি লাস্টে আসলে নাকি চার নম্বর খাবেন না আপনি আচ্ছা ঠিক আছে দেখি এদিকে তিন নম্বর আর এদিকে দই ফুচকা বানানো হচ্ছে ওরে বাপরে কি গাঢ় দইটা দেখুন জাস্ট একটা ক্রিম হয়ে গেছে একদম এত সুন্দর ফেটানো হয়েছে দই ফুচকা এরকম চার পিস থাকে নাকি আচ্ছা এটা কি আছে মিষ্টি চাটনি খেজুরে খেজুর দিয়ে নাকি আচ্ছা এটা ধনে পাতা দেওয়া হলো ধনে পাতা ঝুরি ভাজা চামচ দিয়ে বাস তো এত ব্যস্ততার মধ্যে একটুখানি ফাঁকা হলো জাস্ট তো কাকিমাকে বললাম আলুর দম দিয়ে দই দিয়ে স্পেশাল ফুচকাটা বানাও টেস্ট করবো আজকে হ্যাঁ আর এই দাদাই মেন এই দাদার নাম হচ্ছে জিতেন্দর তাই তো আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো একটা করে জাস্ট আলু যাচ্ছে দেখছি একদম ড্রাই ড্রাই আলুর দম আচ্ছা ভাপে সেদ্ধ হয় এটা আলুর দমের একটা চাটনি গেল আর মিষ্টি চাটনি গেল নাকি সেটাই তোমাদিকে আর কি বোঝাবো এবার দেখুন কাকিমা এদিকে আলুর দম ভরে রেডি করলো আর এদিকে দাদা কিন্তু দই ভর দিয়ে দিচ্ছে দেখুন
এটা একুরেটা 45 বলে দাই তো 40 40 টাকা ওকে এক এক পিস 10 টাকা করে মিষ্টি চাটনি গেল আর এদিক থেকে মশলা লবণ মশলা গেল ঝুরি ভাজা আর এটা হচ্ছে ধনে পাতা তো এই এক প্লেট আলুর দম দই দিয়ে ফুচকা নিয়ে নিলাম তো চলুন এবার টেস্ট করে দেখা যাক তো এই রকম বড় বড় সাইজের ফুচকা আর একটু নরম হয়ে গেছে অনেক করে নিয়েছি শুটিং এর চক্করে বুঝতেই তো পারছেন তো চলুন একটু ফার্স্ট বাইট রাজেন্দ্র ফুচকা আলুর দমের ফুচকা এতক্ষণে বুঝলাম যে দোকানের সামনে এত ভিড় কেন তাই মারাত্মক লেভেলের দাম হয়তো অনেকটাই বেশি লাগবে আপনাদের 40 টাকা প্লেট চার পিস কিন্তু বড় বড় সাইজের ফুচকা এক একটা আলু সাইজই তো এত বড় বিশাল ফুচকা মানে এত বড় হাঁ করতে হচ্ছে এই দেখুন এত বড় বড় একদম ড্রাই আলুর দম আর দইয়ে ভরপুর মারাত্মক কি বলবো তো এখন ট্রাই করবো টক মিষ্টি ফুচকা রাজেন্দ্রের ফেমাস টক মিষ্টি ফুচকা তো চলুন দেখা যাক চারটে 20 টাকা দাম টক মিষ্টি তো এই টক মিষ্টি নিয়ে নিলাম প্রথম দারুণ খেতে বাম্পার এই যে টক মিষ্টি যে ফুচকাটা খেলাম মানে যে চাটনিটা করে না মিষ্টি ড্রাই ফ্রুটের চাটনি আর নর্মাল তেঁতুল গোলা যে জল আর এনাদের স্পেশাল একটা আলুটা যে মাখছে একটা স্পেশাল মশলা থাকে তার জন্য কিন্তু মানে কি বলো অসম্ভব সুন্দর একটা দুর্দান্ত টেস্ট একটা দুর্দান্ত টক খেয়েছি আর ভালো মানে জিভটা আটকে যাচ্ছে আর কি দুটো খেলাম দুটোর এক্সপিরিয়েন্স কিন্তু মারাত্মক তো চলুন লাস্ট কিন্তু এখানে স্পেশাল আলুর দমটা ট্রাই করব তো দাদা তোমাদের মোটামুটি দোকানটা কটা থেকে ওপেন করা হয় আমাদের দোকানটা সকাল দুপুর দুটো থেকে নিয়ে রাত 9টা অবধি থাকে 9টা অবধি থাকে আচ্ছা আর ফোন নাম্বারটা একটু বলে দাও যদি কেউ আসতে চায় আমাদের এখানে ঢাকুরিয়া নেবে ব্রিজ থেকে দক্ষিণাপুর শপিং কমপ্লেক্সে ঠিক মেন গেটে আচ্ছা আমাদের দোকানটা আছে আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 8565918444 আচ্ছা তো এবার সেই ছোট আলুর দম ছোট ছোট আলু বুঝতেই পারছেন কিরকম সাইজটা দেখুন আমাদের যেভাবে বাঙালির একটু আলুর দম বানায় একটু গ্রেভি মশলাদার সেটা একদমই নয় যেহেতু দাদারা বেনারসের তো বেনারসি স্টাইলে এই আলু দমটা বানিয়েছেন ছোট আলু ভাপে সেদ্ধ হয় খুব সুন্দর কুকড হয়েছে ভেতরে মশলাটাও খুব সুন্দর ঢুকেছে আর উপরে যে ড্রাই ড্রাই মশলা বিশেষ করে যে খাড়া মশলা আছে না ধনে জিরে তার একটা সুন্দর ফ্লেভার পাচ্ছে ধনেটার বেশি আর ওপরে ধনে পাতা কুচি দেওয়া আছে টক জল দেওয়া আছে মিষ্টি চাটনি দেওয়া আছে চাইলে আপনারা অ্যাডন হিসাবে দইটাও নিতে পারেন দামটা তখন একটু 10 টাকা হয়তো বেড়ে যাবে মারাত্মক খেতে এসে ট্রাই করুন এটা আপনি লুচি পরোটা রুটি মানে আর ব্রেড অর্থাৎ পাউরুটি দিয়ে দুর্দান্ত লাগবে মাস্ট ট্রাই করবেন এটা এলে দারুণ খেতে অনেকগুলো আলু ছিল এই তিন পিস বেজেছে তা আপনাদের দেখিয়ে দিই মানে ভিডিওটা একটু উপর দিকে তোলা হয়ে গেছে তাই দেখাতে পারলাম না এই দেখুন আলুর দমটা জাস্ট দেখুন লোভ লাগছে তো দুর্দান্ত বানিয়েছে কিন্তু তাড়াতাড়ি আসুন তো পাশে ঘটি গরম বিক্রি করছে ঝুনঝুনি বাজিয়ে বাজিয়ে জানি না সাউন্ড আসছে নাকি ভালোই লাগবে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাবে আমাকে আলাদা করে মিউজিক দিতে হবে না যাই হোক তো রাজেন্দ্র ফুচকার যে কোয়ালিটিটা মানে তিন রকম ট্রাই করলাম আলুর দম দিয়ে ফুচকা দই ফুচকা যেটা আলুর দম দিয়ে দই আলুর দম ফুচকা তারপরে টক জল মিষ্টি দিয়ে ফুচকা এবং লাস্টে এক প্লেট আলুর দম মানে আমাকে এতটাই অ্যাট্রাকশন করে নিল আমি খাবো না আলুর দম বাট খেতে হলো অসাধারণ তিনটে আইটেম জাস্ট অসাধারণ একবার খেয়ে দেখুন যদি এখনো না আপনারা খেয়ে থাকেন একবার মাস ট্রাই করবেন রাজেন্দ্রের ফুচকা স্টলে তো এটা হচ্ছে অ্যাড্রেসটা বলে দিই আমি এখন দক্ষিণাপনে ভেতরেই দাঁড়িয়ে আছি শপিং মলটা এই যে দেখুন এই হচ্ছে দক্ষিণাপন দক্ষিণাপনের ভেতরে যে শপিং কমপ্লেক্সটা আর এর ঠিক গেটে দেখতে পাচ্ছেন এটা কালী মন্দির
আর এই কালী মন্দিরের গেটেই দেখুন, এই দেখুন জাস্ট, এই দেখুন ভিড়টা, এই যে বাইকটা বেরিয়ে গেল ওইখানটা হচ্ছে রাজেন্দ্রা ফুচকা। তার ভিডিওটাকে বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করুন, লাইক করুন। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।